শরৎ উৎসবের প্রাক্কালে রবিবার খোয়াইয়ে গুচ্ছ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন তিনি শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করেন। এরপর খোয়াই সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত সিনথেটিক ট্যাট ফুটবল মাঠের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক নির্মল বিশ্বাস, সমাজসেবী সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। এ উপলক্ষে খোয়াই সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, খোয়াইয়ের সাথে তার নিজের দীর্ঘদিনের একটি অধ্যায় জড়িয়ে আছে। 1971 সালে কল্যাণপুর থেকে 14 কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন তিনি। এই ম্যারাথন দৌড় থেকে নির্বাচিত হয়ে হায়দ্রাবাদে অনুষ্ঠিত জাতীয় আসরে রাজ্য দলের হয়ে অংশগ্রহণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ফিফার স্বীকৃত এই সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ সংস্কৃতির শহর খোয়াইকে শারদ উৎসবে প্রাক্কালে উপহার দেওয়া হলো, এর জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়কে ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলার পরিকাঠামো থাকলে ছেলেমেয়েরা খেলাধুলার দিকে ছুটবে। এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলছে সরকার। রাজ্য সরকার চায় রাজ্যের শিক্ষার পাশাপাশি খেলাধুলার মান উন্নয়ন হোক। অনেক আগে থেকে যেন একটা সাংস্কৃতিক একটা জায়গা, যেখানে কৃষ্টি সংস্কৃতির মিশ্রণে খোয়াই শহর তো বটে, পুরো খোয়াই জেলায় এখানে আমরা সবসময় ত্রিপুরাবাসী দেখে আসছি। আজকের এই টার্ফ ফুটবল গ্রাউন্ড যেটা একটু আগে আমরা উদ্বোধন করলাম, আমার মনে হয় শারদ উৎসবের একটা উপহার আমরা ত্রিপুরা গভর্নমেন্টের, আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের দিতে পেলাম। এর জন্য আমি আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী বাহাদুর আছেন ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং এই টার্ফ ফুটবল গ্রাউন্ড এটা কিন্তু মানে এমনিতেই তৈরি হয় না, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড যে ফিফার দ্বারা কিন্তু এটা স্বীকৃত, সেভাবে কিন্তু এটা তৈরি। এখন গভর্নমেন্টের তরফ বা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে আপনাদের দিল, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা চাইছি যে সারা ত্রিপুরাতে একটা খেলাধুলার মান উন্নয়ন হোক। এদিন খোয়াইয়ের সিংহীছড়া শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের অবস্থা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগরতলায় ফিরে আধিকারিকদের ডেকে সংশ্লিষ্ট কাজে বরাত পাওয়া ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করার ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু দিয়ে যেতে হবে, তা না হলে দেশ এবং রাজ্য উন্নয়ন হবে না। তিনি জানান, প্রধানমন্ত্রী বারবার বলেন, আগামী দিনে দেশের ভবিষ্যৎ তাদের হাতেই থাকবে যাদের কাছে বিদ্যা জ্ঞান এবং বুদ্ধি থাকবে। সেই ডেভেলপমেন্টের সাথে সাথে এখানকার যারা এসএমসি কমিটি যারা আছে তাদেরকেও আমি বলবো, যারা স্কুলটাকে ভালো করে দেখে রাখে কোথাও। কারণ আমি আজকে ওই স্কুলে গিয়ে একটা জিনিস আমার দেখলাম, স্কুল যেভাবে বানানো হয়েছে আই এম নট স্যাটিসফাইড। তার ইনফ্রাস্ট্রাকচার যে কন্ট্রাক্টরে করে থাকো, আমি কিন্তু গিয়েই আমি আধিকারিকদের ডাকবো এবং তাকে ব্ল্যাকলিস্ট করা যায় কিনা সেই ব্যবস্থা আমি করবো, এতে করে আমি বলে দিতে পারি। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আমরা অনেক কাজ করছি। দেখুন, শিক্ষা যদি না থাকে, সে আমরা যদি অন্ধকারে থাকি, আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের জন্য যদি আমরা কিছু না দিয়ে যেতে পারি, রাজ্যও ডেভেলপ করবে না, দেশও ডেভেলপ করবে না। প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে এই ভারতবর্ষ আগামী দিন তাদের হাতে, যাদের হাতে জ্ঞান থাকবে, যাদের কাছে বুদ্ধি থাকবে, বিদ্যা থাকবে, তাদের কাছে হাতের মুঠো থাকবে মানে সারা রাজ্য এবং সারা ভারতবর্ষ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তিনি খেলাধুলার মান উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলি তুলে ধরেন। এই অনুষ্ঠানে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকরাও উপস্থিত ছিলেন। Your report, RE News.